পাঠ করছি আহমেদ সফর লেখা পুষ্প বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ বইটি উনিশশো সালের আগস্ট মাসে এই চারতলার চিলে কোঠা মতো ঘরটিতে আমি থাকতে আসি আমার লোকেরা বলল চার তলায় একটা ঘর পাওয়া গেছে আপনি গিয়ে একবার দেখে আসুন পছন্দ হয় কিনা আমি বললাম যাওয়া যাইতে কাজ নেই যখন পাওয়া গেছে একেবারে ঠিক করে ফেলো তারা ভাড়া ঠিক করলো রীতিমতো দস্তুর করে আগাম ছ মাসের জায়গায় তিন মাসে নামিয়ে আনলো যখন চুক্তি করার কথা উঠলো বাড়িওয়ালা ভদ্রলোক বেঁকে গেলেন তিনি জেদ ধরে বসলেন যে লোক বাড়িতে থাকবে তার সঙ্গে বাতচিত না করে তিনি তার বাড়ি ভাড়া দিতে রাজি নন আমার লোকেরা এসে আমাকে জানালো এই তো মোটে চার বাড়ি পর আপনি একটু গিয়ে ফাইনাল কথা বলে আসুন আমি সাফ বলে দিলাম আমার যদি বাড়ি দেখে অপছন্দ হয় কিংবা বাড়িওয়ালার সঙ্গে কথায় না বনে তাহলে ঘর নেওয়া হবে না তোমরাও যেমন চাইছ আমি এ বাড়ি তোমাদের ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে যাই সেটি সম্ভব হচ্ছে না তার দিয়ে তার চেয়ে এক কাজ করো তোমরা গিয়ে বাড়িওয়ালা ভদ্রলোককে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসো এখানেই তার সঙ্গে কথাবার্তা বলা যাবে আমার আশঙ্কা ছিল হবু ভারতের আবদার মেটাতে বাড়ির মালিক ভদ্রলোক আমার বর্তমান মারাতে রাজি হবেন না শেষ পর্যন্ত আমার আমার আশঙ্কা প্রমাণিত লোকেরা আস্তানার চৌকাঠ হল এসে জানালো আগামীকাল সকালবেলা আমার ভাবি বাড়িওয়ালা সাহেব মসজিদে নামাজ পড়তে যাবেন ফজরের নামাজ সেরে বাড়িতে এসে নাস্তা খাবেন নাস্তা খাওয়ার পর তিনি একটু হাঁটতে বের হবেন এই প্রাতভ্রমণ সেরে আসার পথে থেমে তিনি আমার সঙ্গে কথাবার্তা বলতে আসবেন বাড়িওয়ালা সাহেব আমার লোকজনদের তার সকালবেলার সময়সূচিটা যেভাবে জানিয়েছিল তারা হুবহু দাড়ি কমা মিলিয়ে সবটা আমার কাছে বলেছিল আমি কথাবার্তার ধরন দেখে নিয়েছিলাম বাড়িওয়ালা সাহেবটি অত্যন্ত খুঁতখুতে ধরনের মানুষ হবে আগামীকাল ভাবি বাড়িওয়ালা দর্শন দিতে আসছেন এই শুভ সংবাদ শ্রবণ করার পর তার আগের রাতে আমার কাজ বেড়ে গেল ভালো করে ঝেটিয়ে সপ্তাহ ধরে জমে থাকা ধুলাবালি পরিষ্কার করতে হলো লম্বা ঝাড়ু দিয়ে দেয়ালের ঝুলকালি অপসারণ করে নিলাম বইগুলো সুন্দর করে সাজিয়ে সেলফে রাখলাম এখানে ওখানে ছড়িয়ে রাখা ময়লা জামা কাপড় সব উঠিয়ে নিয়ে লন্ড্রিতে পাঠিয়ে দিলাম বাকি কাপড় চোপড় যা আছে গোছ করে আলনায় রাখলাম পুরোনো চাদরটা উঠিয়ে নিয়ে বিছানার একটি নতুন চাদর পেতে দিলাম বালিশের দুঃখিত বালিশের বদলাতে ভুল করলাম না রাত আমার ভালো করে ঘুম হয়নি আগামীকাল সকালবেলা হবু বাড়িওয়ালা নতুন ভাড়াটের সঙ্গে কথাবার্তা বলতে আসছেন আমার বর্তমান নিবাসের হালচাল দেখে যদি তার অপছন্দ হয় তিনি আমার কাছে বাড়ি ভাড়া দেবেন না খুব সকালবেলা ঘুম থেকে উঠে ভালো করে দাড়িটা কেটে নিলাম এবং গোসল সেরে ধোয়া পাঞ্জাবি পরলাম পাজামা যেহেতু শুনেছি বাড়িওয়ালা একজন নামাজি বান্দা সকালবেলা অনেকটা পথ হেঁটে নামাজ আদায় করেন আমি গত বছর রোজার ঈদে কেনা কিস্তিটা বের করে আনলাম এবং দুভাজের মাঝখানে ফু দিয়ে একটুখানি ফুলিয়ে টেবিলের উপর রাখলাম ধরে নিয়েছিলাম টেবিলের উপর দাঁড় করানো টুপিটি দেখা মাত্রই বাড়িওয়ালা সাহেবের মনে ধারণা জন্মাবে যে ধর্মে কর্মে আমার বিলক্ষণ মতি আছে এবং তার মনে আমার সম্পর্কে একটা ভালো ধারণা হবে আর তিনি তার চার তলার চিলে কোঠার আড়াই কামরার ঘরটি আমার কাছে ভাড়া দিতে অমত করবেন না নাস্তা খাওয়ার পর থেকে উৎকণ্ঠা সহকারে অপেক্ষা করছিলাম অবশেষে আমার হবু বাড়িওয়ালা সাহেব দর্শন দিলেন আমি উঠে গিয়ে তাজিম সহকারে তাকে হাতে ধরে চেয়ারে বসালাম বাড়িওয়ালা সাহেব চেয়ারে বসেই আমার ঘরের সবকিছু আগা গোড়া চোখ বুলিয়ে দেখলেন আমার মনে হলো কড়া পাওয়ারের চশমার ভেতর দিয়ে তার দৃষ্টি আমার ঘরের কোনা কাঞ্চি সবটা জরিপ করছে আমি একটুখানি আত্মপ্রসাদ অনুভব করলাম গদরাতের ঝাড়া মোছা সাজানো গোছানো একবারেই বিফলে যায়নি আমার হবু বাড়িওয়ালা ভদ্রলোকটি দেখতে একেবারে লক লকে চিকন রাস্তায় চলার সময় হঠাৎ যদি বেশি বাতাসে ধাক্কা দেয় অর্ধেকটা ভেঙে পড়ে যাবে এমন শরীর গায়ে রঙের একটা পাঞ্জাবি মাথায় কিস্তি টুপি মুখে পান কিন্তু চিবিয়ে যাচ্ছেন ভেতরে ভেতরে খুব ভালো করে ঠাহর না করলে চোখে পড়ে না তিনি খুব নরম জবানে কথা বলেন জানতে চাইলেন আমি কত টাকা মাইনে পাই তার মাসিক ভাড়া মারা যাবে না এরকম একটা আস্থা সৃষ্টি করার জন্য মাসে যত পাই পরিমাণটা তার তিনগুণ বাড়িয়ে বললাম তারপর তিনি জানতে চাইলেন বাড়িতে আপনারা কতজন থাকবেন জবাব দিলাম আমি একজন ভাইয়ের বেটা এবং আরেকটি ছেলে আপাতত এই তিনজনই থাকব বাড়িওয়ালা সাহেব জানালেন তিনজনের বেশি যদি হয় তিনি ভাড়া দেবেন না এই সময় যে বাড়িতে থাকছি সে বাড়ির বাড়িওয়ালা এসে হাজির হলেন এক মহল্লার মানুষ বাড়িওয়ালার সঙ্গে তার চেনা বিলকুল জানা তিনি বললেন আপনি তিনজনের বেশি থাকতে পারবেন না কথা এত জোরের সঙ্গে এ বলছেন কেন আগের যিনি ভাড়া থাকতেন তার তো পাঁচ জনের একটা পরিবার ছিল ছাদের উপরে কাপড় মেলে দিতে গিয়ে আমি প্রতিদিন সবাইকে দেখেছি বাড়িওয়ালা সাহেব বাড়িওয়ালা আপার কথার জবাব দেওয়ার কোনো প্রয়োজনই বোধ করলেন না আমাকে জিজ্ঞেস করে বসলেন আপনার বেগম কোথায় আমি বললাম আমার তো কোনো বেগম নেই তিনি চুকচুক করে আফসুস করলেন পান মুখে আওয়াজটা ঠিক বের হচ্ছিল না তাই বাইরে গিয়ে পিকটা ফেলে এলেন মারা গেছে না কতদিন হয় আমি বললাম মারা যাবে কত থেকে একেবারে বিয়েই করিনি সাহেব আমার কথা শুনে বাড়িওয়ালা সাহেব চেয়ারে খাড়া হয়ে বসলেন তারপর থেমে থেমে বললেন ব্যাচেলার মানুষের কাছে বাড়ি ভাড়া দেওয়ার তো কোনো নিয়ম নাই আমি বললাম নিয়মের কথা আসবে কেন আপনি ভাড়া দিলে আমি থাকতে আসব না দিলে থাকব না তিনি খানিকটা চিন্তা করে বললেন তারপর বুঝলেন তো ছেলে মেয়ে নিয়ে থাকি হঠাৎ করে একজন ব্যাচেলার ঢোকালে ন্যায় অন্যায় কিছু একটা যদি ঘটে যায় তাছাড়া পাড়া পড়শি আছে কেউ যদি কিছু বলে ফেলে মুশকিল আমার যখন বউ নেই এ কথা উঠবে আমি জানতাম তাই আমি বলে দিলাম আমার কথা তো আমি বলে ফেলেছি আপনি যদি ইচ্ছে করেন ঘরটা আমাকে দিতে পারেন বাড়িওয়ালা সাহেব বললেন একজন বাড়ি ভাড়া দেওয়া জিনিসটা সহজ নয় আমার বেগম এবং ছেলেদের সঙ্গে কথা বলে দেখতে হবে বর্তমান বাড়ির বাড়ি বলি আপা বললেন আর পরামর্শ করবেন কি ভাড়া দিয়ে দিন উনার মতো নির্ঝঞ্ঝাট ভাড়াটি আপনি পাবেন কোথায় আমাদের এই বাড়িতে তিন বছর ধরে থাকছেন পাড়াপড়শি কেউ তো কিছু বলতে পারেনি বর্তমানে বাড়িওয়ালি আপার কথায় হবু বাড়িওয়ালা সাহেব নিমরাজি হলেন তারপরেও বললেন তবু দেখি বাড়িওয়ালি আপা বললেন তবু আবার কি চোখ বুঝে ভাড়া দেন বাড়িওয়ালা সাহেবের বাড়িটা ভাড়া টেস্ত করার বোধ খুব প্রয়োজন ছিল তিনি রাজি হয়ে গেলেন তিনি এবার ইংরেজিতে বললেন বিফোর ইউ টেক দ্য পজিশন টার্মস কন্ডিশন এভরিথিং মাস্ট বি মেনশন ইন দ্য বাড়িওয়ালা সাহেবের মুখে ইংরেজি শুনে আমি জানতে চাইলাম তিনি আগে কোথায় কাজ করতেন ভদ্রলোক জানালেন তিনি মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে সেকশন অফিসার হিসেবে রিটায়ার করেছেন আজ বছর ভদ্রলোকের সঙ্গে পাঁচ বাড়ি ভাড়ার এগ্রিমেন্ট হয়ে গেল তিন মাসের ভাড়াও আগাম বুঝিয়ে দিলাম আমার লোকেরা বলল সব তো হয়ে গেল এবার আপনি গিয়ে একবার দেখে আসুন আমি পূর্বের অবস্থান থেকে এক বিন্দু নড়লাম না আমি বললাম তোমাদের জানিয়েছি দেখে যদি পছন্দ না করি ও বাড়িতে আমি যাব না চুক্তি হয়েছে তাতে কি তোমরা আমার জিনিসপত্র সব তুলে দাও আমার লোকেরা সারা দিন ধরে কষ্ট করে চার তলায় খাট টেবিল পত্র বিছানাপত্র কোষণ ফ্রিজ ও আলনাময় বদনাটি পর্যন্ত তলায় তুলে দিয়ে আসলো বেতের বড় খাটটি সিঁড়ি দিয়ে ওঠানো যাচ্ছে না আমি বললাম সেসবের আমি কিছু বুঝিনি তোমরা একটা উপায় বের করো আমার লোকদের একজন বাজারে গিয়ে একটা লম্বা দড়ি কিনে নিয়ে এলো তারপর দড়ি দিয়ে বেঁধে অনেক কায়দা কানুন করে ওপর থেকে টেনে টেনে চারতলার বারান্দার খাট ওঠানো হলো তাদের পছন্দ মতো ঘরের সব জিনিসপত্র গুছিয়ে এসে আমাকে বললো সব রেডি এবার আপনি যেতে পারেন তারা আমার হাতে চারতলার ঘরের চাবিটি তুলে দিল এবং একজন আমার সঙ্গে যাওয়ার জন্য তৈরি হয়ে হয়ে উঠলো আমার ডুকরে কেঁদে উঠতে ইচ্ছে হলো এই ঘরটাতে আমি তিন বছর ধরে থাকছি আমার মনে হলো সকলে মিলে আমাকে পাঠাচ্ছে বাড়ির আঙিনায় একটা আপেল এবং আঙুর আঙুরের চারা অনেক দূর থেকে অনেক কষ্ট করে এনে লাগিয়েছি সেই চারা দুটো এতদিনে বেশ শিয়ানা হয়ে উঠেছে বেলির ঝাড়ে সাদা সাদা কলিগুলো ফুটতে আরম্ভ করেছে সন্ধে মালতির ঝাড়টি এই তো সবে লাগিয়েছি আধোরাতে ঘুম ভেঙে গেলে চুপি চুপি মাটি ছাড়িয়ে ওঠা লতাটিকে আদর করতাম আপেল তরুটির কানে কানে ফিস ফিস করে কথা বলতাম আমি বিশ্বাস করি মনে এই তরুষীগুলো আমার আদরের ভাষা বোঝে এই বাড়ি ছেড়ে আমি চলে গেলে ওদের দেখবে কে আহা আমার আঙ্গুরবালা বালা আপেল কুমার কে তোমাদের যত্ন করবে আমার মনটা হু হু করে উঠছিল শেষবারের মতো শিশুদের গোড়ায় পানি দিলাম আমাকে সকলে বলল সবকিছু রাখা হয়েছে এবার আপনি গিয়ে ইচ্ছে করলে ঘুমিয়ে থাকতে পারেন আমি ভালো প্যান্ট এবং সুন্দর জামাটা পরলাম অনেক দূরের দেশে কোথাও চলে যাচ্ছি এরকম একটা ভাব করে ছাতাটি হাতে নিয়ে পুরনো নিবাস থেকে বেরিয়ে চার বাড়ি পর চারতলার ঘরটিতে উঠে এলাম ঘর দেখে পাছে মন খারাপ হয় সেজন্য স্থির করলাম এই রাতে কোনো কিছুই দেখবো না কেননা পুরোনো বাড়িতে মনটা এখনো পড়ে আছে স্যান্ডেল জোড়া ছেড়ে খাটে উপর হয়ে একটা উপন্যাস পড়তে আরম্ভ করলাম মনে মনে ভাবতে চেষ্টা করলাম এখনো পুরনো বাড়িতেই রয়ে গেছি পড়তে পড়তে কখন ঘুমিয়ে গেছি টের পাইনি নতুন বাড়িতে যখন সকালে ঘুম ভাঙলো মনে হলো আমি একটা নতুন দেশে এসে গেছি কামরাগুলো ঘুরে ফিরে দেখলাম মনটা আপনা থেকেই খুশি হয়ে উঠল গোটা একটা খেলনা খেলনা চেহারা আছে রুমগুলো জাহাজের কেবিনের মতো শুধু বাথরুমটা দেখে মনটা খেয়ে গেল। কিন্তু দরজা খুলে যখন বাইরে তাকালাম সামনে উত্তর দক্ষিণের লম্বা এক ফালি ছাদের দেখা পেলাম পেলাম এই ছাদটাকেই আমি ভালোবেসে ফেললাম ছাদের উপরে দাঁড়িয়ে যখন ঢাকা শহরটাকে দেখলাম আমি অভিভূত হয়ে গেলাম আকাশটা চারপাশে গোল হয়ে নেমে এসেছে চারপাশে সবুজ সবুজ গাছপালা আকাশের দিকে মাথা তুলেছে কি সুন্দর আমার শহর পূব দিকে উত্তর দিকে এবং দক্ষিণ দিকে যে সকল গম্ভীর গম্ভীর দালান আকাশ আড়াল করার সংকল্প নিয়ে মাথা তুলেছে এই ছাদ থেকে দেখলে তাদের মায়া মাখানো এবং অপরূপ দেখায় এতক্ষণে পুরনো নিবাসের সঙ্গে নতুন ডেরার একটা তুলনা করার সুযোগ পাওয়া গেল গোটা আড়াই বছর ধরে চার বাড়ি পরে তিনতলা নিচ তলায় একটা ঘরে কাটিয়েছি মনে হলো এতদিন আমি মায়ের পেটের ভেতর এসেছি ওদ সকালবেলা পৃথিবীর বুকে নতুন করে যেন ভূমিষ্ঠ হলাম বাড়ি বদলের ব্যাপারটি আমার কাছে নতুন জন্মের আমেজ নিয়ে দেখা দিল নতুন জন্ম না বলে কি বলবো প্রসারিত আকাশ অট্টালিকার শাড়ি গাছপালা অজস্র পাখ পাখালির ওরাওড়ি সব কিছুর সঙ্গে নিজের অস্তিত্বের একটা সংযোগ এই যে আবিষ্কার করলাম সামনে পেছনে যা দেখছি সবকিছু আমার অস্তিত্বের অংশ হয়ে যাচ্ছে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র চলমান সত্তাসমূহের সঙ্গে আমিও রয়েছি সকলে যেমন দাঁড়িয়ে আছে আমিও তেমনি দাঁড়িয়ে আছি সকলে যেমন চলছে আমিও চলছি সকলের মধ্যে নিজেকে খুঁজে পাওয়ার উপলব্ধি এটাই তো নতুন জন্ম নতুন জন্ম নতুন জন্ম শব্দ দুটি আমার ভেতরে প্রতিধ্বনিত হতে হতে থাকে থাকলো আমার একটি নারকেল গাছ দাঁড়িয়ে আছে চিরল চিরল পাতাগুলো বাতাসে কাঁপছে একটি শাখা আমার ছাদ ছুঁয়েছে গাছে হলুদ ফুল এসেছে হঠাৎ করে চোখে পড়ে না অনেকক্ষণ তাকিয়ে থাকলে তবেই দেখা যায় নারকেল গাছটির পাশে আর একটি নারকেল গাছ সেটির মাথা বাড়ি ছাড়িয়ে গেছে শুধু কাণ্ডটি দেখা যায় আমার দক্ষিণের জানালা একটি গাছ গাছটি যথেষ্ট উঁচু নয় শাখা প্রশাখা মিলিয়ে গাছটি নিজস্ব একটি সংসার রয়েছে এই গাছের পাতার আড়ালে কাকেরা রাত্রি চাপন করে ভোরের অনেক আগে থেকে দোয়েলেরা শিশি দিতে থাকে একটু বেলা হলে এক ঝাঁক বুলবুলি কর থেকে উড়ে এসে ডালে ডালে ছোটাছুটি করে আসে ঝুটি শালিক গাং শালিক দুটো ঘুঘু গলা ফুলিয়ে যখন ডাকে আমার গ্রামের ছাড়া ভিচির কথা মনে পড়ে যায় এত পাখি দলে দলে একা একা জোর বেঁধে কোথা থেকে আসে আকাশে চক্কর দিয়ে বেড়ায় তাদের কর্কশ আওয়াজ কানে এসে লাগে বিশাল আকাশের প্রাণ স্পন্দনের মতো তাদের ওড়াউড়ির শব্দ আমার সমস্ত চেতনা আচ্ছন্ন করে রাখে আমার বাড়ির পাশে রাস্তা তার পাশে বাড়ি এবং বাড়ি বাড়ির পরে বাড়ি এত উঁচু থেকে বাড়িগুলোর অস্তিত্ব গাছপালার আড়ালে অনেকখানি ঢাকা পড়ে থাকে নিচ থেকে তাকালে সম্পূর্ণ ভিন্ন রকমের চিত্র বাড়িগুলোই আসল গাছপালার চেহারা তখন বিশেষ নজরে আসে না আমার বাড়ির দুটি বাড়ির পরে একটি পাঁচতলা বাড়ি উপরের তলায় আজও সিমেন্টের পলেস্তরা লাগেনি লাল লাল ইটগুলো দেখা যায় সে বাড়ির পাঁচিল ঘেসে একটা নোনা ফলের গাছ আকাশের দিকে উঠেছে তো উঠেছেই ঢাকা শহরে একটি বিরল বৃক্ষ খুব ব্যাপার আমার মনে হয় গাছটিও সে কথাগুলো ভালো করেই বোঝে নোনা গাছটি জানে এই ইট কাঠের শহরে তার উপস্থিতি বড় বেমানান তাই গ্রাম্য যেদের বশবর্তী হয়ে গাছটি উপরের দিকে ক্রমাগত বেড়ে গিয়ে স্পর্ধায় আকাশ স্পর্শ করার চেষ্টা করছে এই বারান্দার ছাদটিতে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে আমি ঈশ্বরের বেশ কাছাকাছি চলে আসছি বর্তমানে আমি যেখানে আছি তার অবস্থান পাহাড় পর্বত নদী সমুদ্র সমুদ্রিত আঁকা বাঁকা পথ সমূহ থেকে অনেক দূরে আমি যেখানে দাঁড়িয়ে আছি সে বড় আজব জায়গা এইখানে দাঁড়িয়ে পৃথিবী দেখতে গেলে আমার নিজের সঙ্গে দেখা হয়ে যায় আমার নিজেকে দেখতে গেলে পৃথিবীর সঙ্গেও মোলাকাত ঘটে বিকেলবেলা সুশীল এলো আমার খবর নিতে সে আমার পালক ছেলে সুশীলের খুঁটিয়ে অসাধারণ সে প্রতিটি জিনিসপত্র যাচাই করে দেখলো তার ধারণা আমি আসার সময় অনাস অন এ বাড়িতে অসাবধানতাবশত কোনো না কোনো জিনিস ছেড়ে এসেছি আপাতত কোনো ছেড়ে আসা জিনিসের হদিস না পাওয়ায় সুশীল নিজেকে ব্যস্ত রাখার জন্য একটি কাজ বের করে নিল রান্নাঘর থেকে সলার ঝাড়ুটা নিয়ে এসে বারান্দার ছাদটা পরিষ্কার করতে লেগে গেল। রান্নাঘর থেকে শলার ঝাড়ুটা নিয়ে এসে বারান্দার ছাদটা পরিষ্কার করতে লেগে গেল সুশীল সব কাজ এতটা মনোযোগের সঙ্গে করে তার হাতে পড়লে অকাজটাও কাজ হয়ে যায় সে ঝাড়ু দিয়ে পিটিয়ে পিটিয়ে এত সব নোংরা জিনিস বের করে আনলো দেখে আমার তো ভিড়মি খাওয়ার জোগাড় পাতা সঙ্গে জবাই করা মুরগির পালক শুদ্ধ আস্ত পাখনা আতপচা একটা ইঁদুর ভাঙা কাঁচের গুঁড়ো বিকলাঙ্গ পুতুল কি নেই তাতে সুশীল সব দুর্গন্ধযুক্ত ময়লা জিনিস একটি টুকরিতে ভরে নিয়ে বলল ওগুলো নিচে ফেলে দিয়ে আসি ফিরে এসে আপনাকে একটা মজার জিনিস দেখাবো সুশীল নিচে গেল আর আমি সিগারেট জ্বালিয়ে মজার জিনিস দেখার অপেক্ষা করতে লাগলাম সুশীল ময়লা ফেলে ফিরে এলে আমি বললাম কই সুশীল তোমার মজার জিনিস কোথায় সে বলল একটু অপেক্ষা করুন আগে সাবান দিয়ে হাত পাগুলো একটু ধুয়ে নেই অনেক নোংরা ময়লা ঘেটেছি সে হাত পা ধুয়ে গামছায় হাত মুছতে মুছতে বলল এদিকে আসুন আমাকে বারান্দার দক্ষিণ দিকে ছাদে নিয়ে গেল তারপর সুতোর মতো তিন সাড়ে তিন ইঞ্চি লম্বা একটা আধমরা চারা দেখিয়ে বলল এটা কোন গাছের চারা বলুন দেখি আমি বললাম যে গাছে চারাই হোক না কেন ওরা তো বাঁচবে না তুলে ফেলে দাও সুশীল বলল তুলসী গাছের চারা এটাকে মরতে দেয়া ঠিক হবে না আমি বললাম সুশীল তো খ্রিস্টান তুলসী গাছ তোমার কোনো কাজে আসবে না তুলে ফেলে দাও দেখছো না শুকিয়ে দড়ি হয়ে গেছে সুশীল বললো তুলসী অনেক উপকারী গাছ ওটাকে আমি বাঁচিয়ে তুলব আমি তুলসী গাছ নিয়ে কি করব ভেবে ঠিক করতে পারলাম না একটি গল্প হয়তো লেখা যেত আমি জন্মাবার অনেক আগে সৈয়দ ওয়ালিউল্লাহ সে কাজটি সেরে ফেলেছেন কিন্তু সুশীলকে বাধা দেব কি করে যে কাজ সে একবার ধরে না করে ছাড়ে না আমি ভেবেছিলাম সুশীল আমাকে তুলসী দেখানোর পরে রেহাই দেবে কিন্তু সে আবার আমাকে ডেকে ছাদের মাঝখানে পূর্ব দিকের দেয়ালের গোড়ায় নিয়ে গেল দুটো ইট পড়েছিল সে দুটো সরিয়ে দিয়ে বলল এবার দেখুন আমি দেখলাম তিনটে ক্ষুদ্র নয়নতারার চারা মরবো মরবো করছে সুশীল বললো এগুলোকেও বাঁচিয়ে তুলব আমি বললাম যা ইচ্ছে করো আমার মনে একটা ভাবনা জন্মালো এমন সিমেন্টের শক্ত ছাদ ভেদ করে নয়নতারার চারা জন্মাল কেমন করে আশ্চর্য প্রাণ শক্তি তারপর সুশীল আমার কাছে আর কিছু জিজ্ঞেস করলো না তিন তলায় বাড়িওয়ালা সাহেবের বাড়ি থেকে চেয়ে একটি হাতুড়ি নিয়ে এলো লুঙ্গিটা একটু আলগা করে বসে হাতুড়ি দিয়ে ইট ভাঙতে আরম্ভ করলাম আমি বললাম ইট ভাঙছ কেন সে বলল ইটের গুঁড়ো দিয়ে নয়নতারা এবং তুলসী চারার চারপাশে আল বেঁধে দেব যাতে করে পানি দিলে সেগুলো গড়িয়ে না যায় সুশীলের আধমরা তরু শিশুটিকে বাঁচিয়ে তোলার সংকল্প দেখে আমি মনে মনে সাধুবাদ না দিয়ে পারলাম না নিজেও তার কাজের সঙ্গে যুক্ত হয়ে গেলাম ছাদের উত্তর পশ্চিম দিকের কোনায় গাছের পাতা পচে পচে পলির মতো যে স্তরটি জমেছে সেখান থেকে কোদাল দিয়ে কাদা ছেঁচে চারাকটির গোড়ায় ঢেলে দিলাম সুশীলকে বললাম শুধু পানিতে কি গাছ বাঁচে একটু তো মাটিও দরকার রান্নাঘর থেকে জমানো ফেলে দেওয়া চা পাতার টিনটা উপর করে নয়নতারা এবং তুলসী চারার গোড়ায় ছড়িয়ে দিলাম সুশীল নিয়ম করে দুবেলা সকাল বিকাল চারাগুলোর গোড়ায় পানে দিতে থাকলো উমা দুদিন না যেতেই দেখলাম তুলসী এবং নয়নতার চারাগুলো একযোগে পরামর্শ করে শোয়া অবস্থা থেকে সোজা হয়ে পায়ের উপরে দাঁড়িয়ে গেল তাদের আধ পোড়া পাতাগুলো উধাও কাণ্ড ভেদ করে কচি সবুজ পাতা গজাতে আরম্ভ করলো দিনে দিনে তরু শরীরের এমন সব পরিবর্তন ঘটে যেতে আরম্ভ করলো আমরা কেউ নীরবে দর্শক থাকতে পারলাম না তুলসী আর নয়নতারা প্রতিদিন নতুন করে আমাদের মনোযোগ কাটতে আরম্ভ করলো বাড়িতে অতিথি অভ্যাগত যে কেউ আসে অপরূপ শ্যামলীমায় তুলসী এবং নয়নতারার চারা সকলে দৃষ্টি আকর্ষণ করতে থাকলো তুলসী এবং নয়নতারার শিশু বাড়ার আনন্দে বাড়ছে সুশীল যখন সকাল বিকেল পানি দিতে যায় তার চোখের দৃষ্টিতে মুখের ভাবে প্রতিদিন আমি একটা অদ্ভুত চাঞ্চল্য লক্ষ্য করতে থাকি চারাগুলো বেড়ে উঠছে এই বেড়ে ওঠার অদ্ভুত আনন্দ সুশীলের শরীরে খেলে বেড়াতে থাকে সে রাস্তাঘাটে যেখান থেকে পায় কাগজের ঠোঙায় করে শুকনো গোবর কুড়িয়ে এনে গুঁড়ো করে চারার গোড়ার চারপাশে ছড়িয়ে দেয় সুশীলের এই সংক্রামক আনন্দ সময় আমাকেও স্পর্শ করলো আমি এবং আমার ভাইয়ের ছেলে কেউই বাদ গেলাম না তিন চার মাসের মধ্যে তুলসীটা বেশ ডাঙ্গর হয়ে উঠলো বাড়িওয়ালা সাহেবের বেগম মাঝে মাঝে কাজের মেয়েটিকে পাঠিয়ে দেন যেন কিছু তুলসী পাতা তার কাছে পাঠাই তিনি সপ্তাহ খানিক ধরে সর্দি কাশিতে ভুগছেন সর্দিকাশিতে তুলসী পাতা খুব উপকারী পাতা ছেড়ার কথা উঠলে সুশীলের মুখটা একেবারে ছোট হয়ে আসে সে তখন কারো চোখের দিকে তাকায় না তার এত দুঃখ হয় অনেকক্ষণ ডেকেও সারা পাওয়া যায় না ছবি বন্দ্যোপাধ্যায় কীর্তন শুনতে শুনতে তুলসীর মহিমা আমি নতুন করে অনুভব করলাম তুলসী কৃষ্ণপ্রেয়সী কৃষ্ণ ভক্তি প্রদায়নী গায়ক মেয়ে অনিমা আমাকে একটি মাটির বাতিদান উপহার দিয়েছিল সেয়ানা হয়ে ওঠা তুলসী গাছের মর্যাদা বৃদ্ধি করার জন্য বাতিদানের উপর একটা বড় সড় মোমবাতি বসিয়ে তুলসী গাছের তলায় রেখে দিলাম আমার ঘরে চিন্ময় রতেশ্বর প্রণব সমীর জগন্নাথ হলের তরুণ বন্ধুরা এলে তুলসী তলায় মোমবাতিটা জ্বালিয়ে দিয়ে মজা করে বলতাম দেখো শ্রীকৃষ্ণে তোমাদের ভক্তি জন্মায় কিনা আমি তুলসী তলায় দ্বীপ জ্বালিয়ে দিলাম পাছে সত্যি সত্যি তাদের কৃষ্ণের ভক্তি জন্মে যায় এই ভয়ে তরুণ বন্ধুদের কেউ একজন চুপচাপ বাতিদানটা চুরি করে নিয়ে যায় সেই থেকেই দ্বীপ জ্বালানো বন্ধ অল্প কিছুদিন না যেতেই তুলসী গাছের ডালপালা সাদা মতো ক্ষুদ্র ক্ষুদ্র ফুলে ছেয়ে গেল নয়ন তারায় লাল বরণ ফুল এলো প্রতিদিন কত ফুলই তো দেখি তুলসী এবং নয়নতারের ফুল দেখে প্রাণে যে হিল্লোল জাগে অন্য ফুলে তেমন হয় না কেন বোধ হয় প্রাণের সঙ্গে সংযোগটি স্থাপিত হয়নি বলে এই তুলসী এবং নয়নতার শিশুগুলোকে একদম মৃত দশা থেকে বেঁচে উঠতে দেখেছি আমার পালক ছেলে সুশীলের হাতের অনেক যত্নের পরশ পেয়ে তারাও বাড়ির ছেলের মতো বেড়ে উঠেছে আমি যখন তুলসী এবং নয়নতারের ফোটা ফুলগুলো দেখি সেগুলোকে জীবনের দীর্ঘ সংগ্রাম লব্ধ বিজয় মুকুটের মতো মনে হয় তুলসী এবং নয়নতারের ফুল দেখে আমার জীবনের প্রতি আস্থা এবং বিশ্বাস নতুন করে জন্মায় আমার ভেতরে কে যেন বলে এবং বলে যেতে থাকে তোমার জীবনে দুঃখ কষ্ট যাই আসুক তুমি ভেঙে পড়বে না একসময় সোজা হয়ে দাঁড়াবার সুযোগ তুমি পাবে নীরবে তুমি কাজ করে যাও ফুলের বাবার সাద్ధి নেই না ফুটে থাকতে পারে আমার ছাদের নয়নতারা এবং তুলসির মধ্যে সমজতার ভাবটি ভারী চমৎকার নয়নতারের গাছগুলোতে যখন ছোট ছোট কুড়িয়েল তখনই তুলসী গাছটি পুষ্পবতী হয়ে উঠল তুলসী গাছে যখন বীজ ধরল নয়নতারার গাছের শিয়রেও বীজভর্তি ক্যাপসুলগুলো দুলতে আরম্ভ করল একই সময় জীবন সংগ্রামের মধ্য দিয়ে নবজন্ম লাভ করেছে বলেই বোধ করি ফুল ফলানোর সময়ও দুই তরুতে এমন আশ্চর্য সহমর্মিতার ভাব তুলসী বীজগুলো যখন ক্ষয়রি হয়ে পাততে আরম্ভ করলো দলে জলে চড়াই এসে গাছের পাতায় পাতায় ঠোঁট ঢুকিয়ে দিয়ে তুলসী বীজ ভক্ষণ করার একটা ধুম লাগিয়ে দিল চড়াইদের চিৎকারে কান পাতা দেয় সকাল নেই দুপুর নেই বিকেল নেই চড়াইরা কচকচ করছে তো করছেই ছোট ছোট ছোটে তুলসী বীজ তুলে নিয়ে আহার করছে কি কারণে বলতে পারবো না দেখা গেল নয়নতারার বীজের প্রতি চড়াইকুলের কোনো আগ্রহ নেই সুতরাং নয়নতারার বীজগুলোর উপর আবরণ ফাটিয়ে চারদিকে ছড়িয়ে যেতে লাগলো তুলসী বীজ খাওয়ার ভোজে চড়াইরা দূর দূর থেকে তাদের আত্মীয় স্বজনকেও ডেকে আনলো সকলে মিলে কুটকুট করে সারাদিন খেয়েও সব বীজ খেয়ে ফেলা চড়াইকুলের পক্ষে আসলে সম্ভব হলো না ভালো করে পেকে যাওয়ার পর কিছু বীজ আপনা থেকেই মাটিতে ঝরে পড়লো বসেকের শেষের দিকে যখন বৃষ্টি নামলো দেখলাম ছাদের অর্ধেকটা জুড়ে তুলসী এবং নয়নতারার চারা কান খাড়া করে দাঁড়িয়ে আছে বৃষ্টিতে ভিজে রোদের তাপে স্নান করে বাতাসে হেলতে হেলতে দুলতে দুলতে তুলসী এবং নয়নতার কুচি শ্যামল চারাগুলো ডাঁটো হয়ে উঠল তাদের ফুল ফুটল আমার ছাদের অর্ধেকটা তুলসী এবং নয়নতারায় ছেয়ে গেল আমার ছাদের নয়নতারাগুলোর গুলোর রং ছিল একেবারে সুরখ লাল সুশীল কোথেকে ফুলকুড়ি শুদ্ধ সাদা নয়নতারার আস্ত একটা বয়সী গাছ তুলে এনে টবে পুঁতে দিল নতুন গাছটা অভিমানে দুঃখে কিছুদিন ঝিম বেড়েছিল আমরা ধারণা করেছিলাম বেচারি ওই জায়গায় আত্মহত্যা করে বসবে লাল নয়নতারার গাছগুলো প্রাণের জোয়ারে তরতর করে বাড়ছে এই সাদা নয়নতারাটি ভাবলো এই প্রাণপূর্ণ পরিবেশে আত্মহত্যা করা অসম্ভব সুতরাং সেও অন্যদের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকলো এইভাবে আমার ছাদে তুলসী এবং লাল সাদা নয়নতারার একটা রাজ্য হয়ে গেল লোকে বলতে পারে এবং তুলসী এমন কি গাছ তাদের ফুলেরও বা কি বাহার তাই নিয়ে এত আদিক্ষেতা এত লেখালেখির কসরত কেন আমি বলবো উপায় কি এই গাছগুলোর অর্ধেক প্রাণ থেকে এবং অর্ধেক ছাদ থেকে জন্ম নিয়েছে একদিন দুপুর বেলা ফারজানা এসে বলল আপনার ছাদে নয়নতারা গুলোর পাশাপাশি কয়েকটা গোলাপের টপ বসিয়ে দিন ফুল ফুটলে বেশ দেখাবে প্রস্তাবটা সুন্দর কিন্তু মনে একটা দ্বিধার ভাব এলো পয়সা খরচ করে নার্সারি থেকে কুলিন পুষ্পের টপ কিনে আনলে আমাদের অর্ধেক প্রাণের ভেতর থেকে জন্মানো তুলসী এবং নয়ন তারারা মনে মনে ব্যথা পাবে কিনা সেই সন্ধ্যেবেলায় আমার ভাতৃস পুত্র আনোয়ার কুড়ি শুদ্ধ চারটে বড় বড় টপ কিনে এনে নয়নতার ফাঁকে ফাঁকে বসিয়ে দিল সারা রাত ধরে আমার কেমন জানি মনে হতে থাকলো আমার মনে হলো আমার নয় কাঁদছে ব্ল্যাক প্রিন্স কালো রাজকুমার রক্তের মতো গাঢ় লাল পাপড়ি আলসেসিয়ান কুকুরের কানের মতো আরেকটা সচরাচর যে গোলাপ পাওয়া যায় সর্বত্র সেই জাতের রং গোলাপি বুকের কাছে নাসিকাটি বাড়িয়ে ধরলে অতিশয় স্নিগ্ধ কোমল এক ধরনের গন্ধে বুকটি ভরে ওঠে আরেকটা রংদ সিঁদুর বর্ণ ইংরেজিতে বলতে হবে মিলিয়ন এই যাদের গোলাপের কি নাম আমি জানি না নামে কি যায় আসে গোলাপ তো গোলাপি চতুর্থটির রং হলুদের কাছাকাছি নাম জানি না জানতেও চাইনি যদি হৃদয় স্পর্শ করতে পারে আপনা থেকে গোলাপটি একটি নতুন নাম দেব গোলাপগুলো যখন ফুটতে থাকলো আমি তাদের সঙ্গে নয়নতারাদের কোনো বিবাদ আছে তার আভাসটিও খুঁজে পেলাম না বেশ তো আছে নয়নতারা তারা এবং গোলাপ সৎ আমি ভাবলাম কেন গোলাপদের আগমনে নয়নতারারা বেজায় রকমের বেজার হয়েছে এখন বুঝতে পারছি এটা নয়নতারাদের মনের কথা ছিল না আমার মনের কথাটি তাদের উপর চাপিয়ে দিয়েছি মানুষ সুবিধের জীব নয় তারা নিজেদের মনের ময়লা কাদা এগুলো ফুলের শরীরে মাখিয়ে দিয়ে ভীষণ আনন্দ পায় নয়ন তারা বারো মাস ফোটে না তবে একবার ফুটলে মাসের পর মাস বোটার মধ্যে টিকে থাকে ঝরে পড়ে না গোলাপের সময় অসময় নেই আহার নিদ্রা ঠিক হলে সবসময় ফুটতেই রাজি মানুষ এই পুষ্পটিকে নিয়ে যত ঘাটা পিটে করেছে যত মাথা খামিয়েছে টিউলিপ ছাড়া অন্য কোনো জাতের পুষ্প নিয়ে অত করেছে কিনা সন্দেহ আছে মানুষ একই গোলাপকে কত রঙে কত আকারে তার মর্জিমাফিক ফুটতে বাধ্য করেছে বলে শেষ করা যাবে না মানুষের সঙ্গে গোলাপের এত বেশি সান্নিধ্য এত মাখামাখি তাই গোলাপ সব মানুষের উপর একটুখান নির্ভরশীল হয়ে উঠেছে নইলে পুষ্প বিকশিত করে তুলতে তার কষ্ট হয় সেজন্য গোলাপ ফুটে ঝরার সময় হলে আস্ত বোটাটি কেটে ফেলতে হয় এক শাখায় অবিরাম পুষ্প ফুটিয়ে যখন তার ক্লান্তির ভাব আসে তখন আস্ত শাখাটি ছেটে দিতে হয় গোলাপ গোলাপের নতুন যে ডাল মেলবে তার ভেতরে অবশ্যই নতুন কুঁড়ি থাকবে গোলাপ যখন বর্ণে গন্ধে পুরো বিকশিত হয়ে ওঠে তাকিয়ে দেখলে মনে হয় তার ভেতর থেকে ঈশ্বরীয় বিভূতি প্রকাশ পাচ্ছে কম বেশি সব পুষ্পের মধ্যেই ঈশ্বর বিরাজ করেন কিভাবে বিরাজ করেন আমি বলতে পারবো না বিশ্ব কোথাও কোনোখানে যদি ঈশ্বর নাও থাকেন শুধু পুষ্পাঞ্জলি নিবেদন করার জন্য আমাকে একটা ঈশ্বর মনে মনে বানিয়ে নিতে হবে গোলাপ কি নিয়ে একটু গোলে পড়ে গেলাম এই সুষমা সম্পন্ন পুষ্পটি দেবতার সেবায় লাগে না দেবতার দুর্ভাগ্য না পুরুতের ঈর্ষা আমি কেমন করে বলবো পুজোয় কেন পুষ্পের প্রয়োজন হয় এখন মনে হচ্ছে তার বুঝতে পারি গাছের সঙ্গে ফলের সংযোগ সূত্রটির যে মিলন বিন্দু সেটাই তো পুষ্প পুষ্পের মধ্যে গাছ এবং ফল দুটোই বর্তমান রয়েছে যেমন গধুলির মধ্যে দিন এবং রাত যুগপথ অবস্থান করে তেমনি ফুলের মধ্যে বর্তমান এবং ভবিষ্যৎ এ ওর হাত ধরে সুখ নিদ্রায় রয়েছে অনেক ভেবে দেখেছি পুজোর চাইতে ফুলের কোনো উৎকৃষ্ট ব্যবহারের কথা আমি চিন্তাও করতে পারি না যে দেবতাকে ধরতে পারিনে ছুতে পারিনে তার উদ্দেশ্য যদি পুষ্পাঞ্জলি নিবেদন করি তিনি হয়তো মুখ তুলে চাইবেন থাকুক এসব কথা এরই মধ্যে সুশীর একটা কাণ্ড করে বসলো নীল খেতে চিড়িয়ার দোকানে গিয়ে একটা ঝুটি শালিক কিনে খাঁচায় ভরে ঘরে নিয়ে এলো শালিকটি যাতে ভালোভাবে হাঁটাচলা করতে পারে সেজন্য হাজার টাকা খরচ করে বড় খাঁচা কিনলাম এই শালিনটিকে লাল নীল হলুদ এসব রঙের এক এক দিন পানিতে গুলে গুলে স্নান করিয়ে তার পালকের রং পাল্টে দিতাম লোকে যখন পাখিটির নাম জানতে চাইতো এক এক সময় এক এক নাম বলতাম কখনো বলতাম পাখিটি কামস কাটকা থেকে আনা হয়েছে কখনো কিলিমান জেরো কিংবা উড়ুগুয়ে এসব দেশের নাম বলতাম লোকে অবাক হয়ে পাখিটির দিকে তাকাত শালিকের সঙ্গে আমার শৈশবকালীন প্রণয়ের একটা দগদগে ক্ষত মনের ভেতরে লুকিয়ে আছে পাখিটি উপস্থিত পরিচয় নিয়ে খাঁচায় করুক অথবা ছাতু থাকুক। আমাকে বৃক্ষ সম্বন্ধীয় উপলব্ধির বিষয়টি তার আগে প্রকাশ করতে হবে অনেকদিন পূর্ব থেকে আমার মনে একটা ধারণা জন্মেছে আল্লাহ আল্লাতালা তার গোপন বাতিনি শক্তির একটা অংশ বৃক্ষ জীবনের মধ্য দিয়ে ক্রিয়াশীল করেছেন এই কারণে একদিন না একদিন মানুষকে বৃক্ষের কাছে আশ্রয় গ্রহণ করতে হয় মানুষ যদি বৃক্ষের শরণাগত না হয় তার জীবনী শক্তি জীবনের বিরুদ্ধে করতে থাকে ভেবে দেখুন আল্লাহ কি পরিমাণ বুদ্ধিমান বৃক্ষের ভেতরে যে সরল সহজ জীবন প্রবাহিত হয় যে স্পন্দিত হয় তার সঙ্গে মানুষের হৃদ স্পন্দনের অবশ্যই একটা মিল আছে প্রকৃতিগতভাবে উভয়ই একই বস্তু কিন্তু তারতম্য হচ্ছে শক্তি এবং গতিশীলতার গ্রিক পণ্ডিত অ্যারিস্টটল তো মানুষকে চলমান উদ্ভিদ বলে অভিহিত করেছেন একজন পুরুষ একজন নারীর সঙ্গে যেভাবে সম্পর্ক নির্মাণ করে সেভাবে একজন মানুষ একটি বৃক্ষের সঙ্গে সম্পর্ক সৃষ্টি করতে পারে কিন্তু কোন মানুষ যিনি মনে প্রাণে বিশ্বাস করতে পারেন বৃক্ষেরও একটা জীবন্ত সত্তা রয়েছে অন্য যে কোনো প্রাণীর মতো আমার একটি অভিজ্ঞতার কথা বলবো আগে আমি যে বাড়িটা নিচতলায় থাকতাম তার সামনে আঙিনা মতো কিছু খালি জায়গা ছিল বাড়িওলা তাতে একটি পেয়ারা এবং একটি লেবুর চারা লাগিয়েছিল লোহার গেটের উপর একটি মাধবীলতার ঝাড় মনের সুখে বাড়ছিল আমি যখন সে বাড়িতে থাকতে এলাম ভাবলাম একটি কি দুটো গাছ লাগিয়ে আমিও যে এ বাড়িতে বাস করেছি তার একটা চিহ্ন রেখে যাব। আমি যেখানে যাই সেখানে একটি কি দুটো গাছ সচরাচর লাগিয়ে থাকি পেছনে কোনো মহৎ উদ্দেশ্য কাজ করতো না মানুষের স্মৃতিতে বেঁচে থাকার নিরীহ কামনায় আমাকে গাছ লাগাতে বারবার প্রণোদিত করত মিরপুরের রূপনগরে এক একটি ফ্ল্যাট কিনেছিলাম একটা ড্রাম কেটে মাটি ভর্তি করে একটি কমলার চারা লাগিয়ে বাড়ির ছেলের মতো আদর দিয়ে যত্ন দিয়ে সে শিশু চারাটিকে বড় করে তুলেছিলাম কমলা গাছটি ছাদ ছুঁই ছুঁই করছিল ড্রাম থেকে উঠিয়ে নিয়ে পেছনে পাম্প হাউজের কাছে গভীর গর্ত করে চারাটিকে পুনরোপণ করেছিলাম গাছটি টিকে গিয়েছিল আমি যখন সুলতানের কাছে ফ্ল্যাটটি বেঁচি সুলতান কথা দিয়েছিল যে সে গাছটির সেবা যত্ন যত্ন করবে করবে গাছের কথাই সুলতানের কাছে অন্তত টাকা হাজার দাম কম নিয়েছিলাম আমি সবসময় গাছটির খবর নিতাম একদিন শুনলাম গাছটি কেটে ফেলা হয়েছে এখন সুলতান যদি আমার সামনে এসে দাঁড়ায় আমার মনে হয় না তার সঙ্গে আমি প্রসন্নভাবে কথাবার্তা বলতে পারবো সেই তিনতলা বাড়ির কথায় আসি আজিজুল হক সাহেবের বাড়ির সামনে একটি নার্সারি আছে একদিন হক সাহেবের সঙ্গে আলাপ করে জানতে চাই তাদের ওখানে কি চারা আছে মালিটি জানালো সম্প্রীতি তাদের দোকানে আপেল এবং আঙ্গুরের চারা এসেছে আমি জানতে চাইলাম আমাদের দেশে কি আপেল হয় মালি একগাল হেসে বলেছিল হ্যাঁ স্যার আজকাল বাংলাদেশে বেশ আপেল হচ্ছে গুলশানের তামান্না বেগুন ধানমন্ডির সাব্বির সাহেবের বাড়িতে আপেল ধরেছে এক একটা ইয়া বড় বড় সে হাত করে বড় করে একটা সাইজ দেখালো আমি যদি জানতে চাইতাম আরও অনেক সফল আপেল চাষির নাম হয়তো বলে যেত একশো টাকা দিয়ে একটি আপেল এবং পঞ্চাশ টাকায় একটা আঙ্গুর চারা কিনে নিয়ে এলাম আমিও বিশ্বাস করিনি আমাদের মাটিতে আপেল হবে তবু মানির কথায় আপেল ধরার সম্ভাবনাটি উড়িয়ে দিতে পারলাম না হয়তো মালি মিথ্যা বলেছে আমি চেষ্টা করে দেখি না পেয়ারা লিচু কামরাঙ্গা সবরি কলা আনারস গোড়ালু শালগম বাঁধাকপি ফুলকপি এসব ফল এবং আনাজ আমাদের দেশে বিদেশিরাই বাইরে থেকে এনে ফলিয়েছে সুতরাং আমিও পরক করে দেখি না কেন আঙ্গুর চাটির কথা আমি বলবো না ওই পোড়ার মুখ দ্রাক্ষার বেটি আমাকে মস্ত একটা দাগা দিয়েছে আমার দু বছরের মেহনত একদম বরবাদ গেছে সার মাটি এসব তৈরি করে ঝাড়া আড়াই থেকে তিন হাজার টাকা বেরিয়ে গেছে ফল ফলানোর কথা দূরে থাক একটা ফুলের ইশারাও তার শাখা পল্লবে কখনো জাগেনি অথচ তার দেড় বছর পরে কাশিম পুকুরের খামার থেকে এনে যে চারাটি বেবিকে দিয়েছিলাম ছ মাস না যেতেই তাতে চুনচুনি মিষ্টি আড়াই কেজির মতো আঙুর ধরেছে আপেল চারাটি এনে সে তিনতলা বাড়ির রাঙ্গিনাতে লাগালাম বিদেশি অতিথি এলে যেমন আমার বাঙালি বাড়ির আয়েস দেখা যায় তাদের চোখে যেমন ধরা পড়ার মতো বেশি বেশি আতিথ্য প্রদর্শন করি আমি ধরে নিলাম এই আপেল শিশুটিও সেই পরিমাণ আদর যত্নের দাবিদার অতিথি তরুণটি মনে মনেও যাতে কোনো নালিশ করতে পারে তাই পুরো সেবা যত্নের ভার নিজের হাতে তুলে নিলাম নিজের হাতে গোড়ায় দুবেলা পানি দিই মাসে একবার গোড়ার মাটি তুলে গোবরের সঙ্গে ফসফেট ইউরিয়া মিশিয়ে তরুণ শিশুটিকে বিশেষ পুষ্টিকর খাবার প্রস্তুত করে দেই। সকালে উঠে ডালপালা পত্রপল্লবীর উপর হাত বুলিয়ে আদর করি বাইরে যাওয়ার সময় আরেকবার এমনিভাবে আদর জানাতে জানাতে একসময় অনুভব করি এই তরু শিশুটির প্রতি আমার এক বিশেষ মায়া গেছে কারণে কখনো যদি গাছটির শিওরে হাত না বুলিয়ে বাইরে যাই আমার মনটা আপনা থেকেই করতে থাকে আপেল শিশুটির পত্রপলব আকর্ষণ করে আদর না জানালে রাতে আমার ঘুম আসতে চায় না আপেল গাছটি দিনে দিনে যেমন বাড়ছে তেমনি আমার চেতনাও একটু একটু করে সে অল্প অল্প স্থান দখল করে নিচ্ছে একদিনের জন্যও কোথাও যেতে হলে আমার মনটা ধপ করে ওঠে আমি যদি চলে যাই বৃক্ষ শিশুটি একেবারে একা হয়ে থাকবে একজন মানুষের আরেকজন মানুষের প্রতি যেমন ভালোবাসা জন্মায় এই গাছটির প্রতিও আমার সেই রকম স্থায়ী অনুরাগ জন্ম নিল অথচ এই কথা কাউকে বলার উপায় নেই লোকে শুনলে হাসবে তা হাসুক কিন্তু আমার অনুভূতি তো মিথ্য নয় আমার মনে কি করে জানি নে একটা ধারণা গজালো বন্ধু বান্ধবকে যেমন চিনতে পারি গাছটিও তেমনি আমাকে চেনে আমি জানি এই আপেল তরুটির সঙ্গে কোনো অদৃশ্য বন্ধনে আমি আটকা পড়ে গেছি গাছটিও কি আমার প্রতি তেমন অনুভূতি জাগে এক সন্ধেবেলা একজন নিকট আত্মীয়ের মৃত্যু সংবাদ শুনলাম এই মানুষটির সঙ্গে আমার শিশুবেলার অনেক সুখ দুঃখের স্মৃতি জড়িয়েছিল মনটা খারাপ ছিল ঘুম আসছিল না বিছানা থেকে উঠে গাছটির কাছাকাছি একটি মোড়া নিয়ে বসে মনে মনে স্মৃতি নাড়াচাড়া করছিলাম একসময় একটা অভাবিত কাণ্ড ঘটে সারা শরীর আন্দোলিত করে শাখা পল্লব আমার শরীর স্পর্শ করল আমার খালি গা মনে হলো আপেল শিশু আমার বেদনায় সমবেদনা প্রকাশ করছে সচেতন ভাবে চিন্তা করে দেখলাম তা কেমন করে হয় বাতাসের ছাপটায় হঠাৎ তরু শিশুটি এক পাশে খেলেছে আমার পরক করে দেখার একটা ইচ্ছে জাগলো উত্তর দিকটিতে বসেছিলাম দিক পরিবর্তন করে দক্ষিণে এসে বসলাম আবার দেখি আপেল শিশুটি মাথাটা ধীরে ধীরে অল্প অল্প হেলাতে হেলাতে নত হয়ে আমার বুক স্পর্শ করলো পূব দিকে পশ্চিম দিকে গিয়ে বসলাম প্রতিবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো এবার আরেকটু দূরে সরে গিয়ে একটি হাত একটুখানি সামনের দিকে বাড়িয়ে দিলাম সত্যি সত্যি তরুটির একটি শাখা ধীরে ধীরে এগিয়ে এসে আলতোভাবে আমার হাত ছুঁয়ে সময়সূচি পরিবর্তন করতে হলো আধা রাত হলে আমি জেগে উঠি এবং বুকের ভেতরে একটা অনুভব করতে থাকি টান আমাকে আপেল গাছটির সামনে এসে দাঁড়াতে হয় অনেকক্ষণ এক নাগাটে দাঁড়িয়ে থাকা লাগে তরু শিশুটির এগিয়ে আসতে সময় লাগে লিখিত ইতিহাসের তলায় যে অবচেতন প্রবাহ ধীরে ধীরে কাজ করে যায় তরুর চলাও সেরকম কোন রকমের তাড়াহুড়ো নেই জেগে আছে অথচ চাঞ্চল্য নেই মানুষ তরুর কাছে এই মৌন জাগরণের স্বভাব আয়ত্ত করে তবেই তপস্যা করতে শেখে একজন হাতুরের মৃত্তিকা বিজ্ঞানী আমার কাছে একদিন এসে ঘটা করে বললো আমি যদি আপেল গাছের গোড়ায় মাটির আঁশ বদলে দিতে পারি তাহলে আপেল ধরবে এবং মিষ্টি হবে সে আমাকে গাছের গোড়া খুঁড়ে তাজা চুন দেওয়ার পরামর্শ দিল আমি এই হাতুড়ির কথা শুনে গোড়ায় মাটি উঠিয়ে নিয়ে গর্ত করে এক কেজি চুন মিশিয়ে দিলাম এই কর্মটি করার পর আমাকে কলকাতা যেতে এক সপ্তাহ সেখানে থাকতে হলো। তিন দিন থাকার কথা ছিল এক রাতে স্বপ্ন দেখলাম আমার আপের শিশুটির প্রতিটি পাতার থেকে টুপটুপ করে পানি ঝরে পড়ছে গাছটির চেহারা মলিন এবং বিবর্ণ আমার মনটা ধক করে উঠল ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে আমি বুঝে নিলাম আমার আপের শিশুটির কোনো বিপদ ঘটেছে নইলে পাতা থেকে এমন করে অশ্রু বিন্দুর মতো পানি ছড়বে কেন আমার বুকটা গুড় করে থাকলো তাহলে কি আমি গোড়ায় তাজা চুন দিয়ে শিশুটাকে খুন করেছি মনটা ভীষণ আউলা হয়ে উঠল কলকাতার বন্ধুরা বললো আরো কয়েকটা দিন থেকে যাও আমি বললাম সম্ভব নয় হন্যে হয়ে আমি বাংলাদেশের বিমানে বিমানের লোকদের ধরে পড়ে ফেরার তারিখ দুদিন এগিয়ে এনে চলে এলাম বাড়িতে এসে দেখি আমার আপেল শিশুর পাতাগুলো একেবারে হলদে হয়ে গেছে দেখে আমার মুখ দিয়ে কথা বেরোলো না চুন বিষক্রিয়া করে যাচ্ছে সে করে সে করে আহা বাচ্চাটার কি কষ্ট হচ্ছে কি করে শিশুটিকে বাঁচিয়ে তোলা যায় সে চিন্তায় অধীর হয়ে উঠলাম আমার এক বন্ধু জয়দেবপুর কৃষি খামারে গাছপালা নিয়ে গবেষণা করে তার কাছে ছুটি গিয়ে সবকিছু খুলে বললাম সে বললো তুমি আজ তো একটা শুয়োর নইলে কেউ কি গাছের গোড়ায় তাজা চুন দেয় আমি বললাম দোস্ত তুমি শুয়োর গাধা যা ইচ্ছে বলো কিন্তু আমার আপেল ছাড়াটি বাঁচানোর উপায় বাতলে দাও সে অত্যন্ত নিষ্পৃহ ভঙ্গিতে মরণাপন্ন রোগীর শিওরে বসে ডাক্তার যেমন কথা বলে তেমনি বলল চারাটি শেকড় শুদ্ধ তুলে অন্য জায়গায় লাগিয়ে দেখো বাঁচালে বাঁচাতেও পারো কিন্তু শেকড় ভালো করে ধুয়ে ফেলবে চুনের কোনো স্পর্শ যাতে না থাকে আপেল শিশুটিকে অন্য জায়গায় রোপণ করলাম বেঁচে উঠল। কিছুদিন না যেতেই ডালপালা ঝাঁকড়া হয়ে উঠল। কিন্তু বেদনার সঙ্গে লক্ষ্য করলাম আমি কাছে দাঁড়ালে তার ডালপালা আমার শরীর স্পর্শ করতে ছুটে আসে না আমার ওপর তার ক্ষোভ অভিমান এবং অবিশ্বাস মূল হয়েছে একবার আমি তাকে খুন করার চেষ্টা করেছি সে কেন আমাকে প্রীতি নিবেদন করবে তার অবিশ্বাস এবং সন্দেহ দূর করতে আমার চার মাস সময় লেগেছে গাছ কিছুই ভোলে না সবকিছু মনে রাখে উনিশশো সালের আগস্ট মাসের দিকে হবে টিপু সুলতান রোডে দৈনিক গণকণ্ঠ পত্রিকার অফিসে গিয়ে নিশ্চিত হলাম পত্রিকাটি মরতে যাচ্ছে আমার বুক ফেটে কান্না আসছিল এত চেষ্টা চরিত্র এত পরিশ্রম সব বিধা যাচ্ছে কতজনের কাছে ভিক্ষু করলাম দেশি বিদেশি কত মানুষের দুয়ারে টাকার জন্য ধর্না দিলাম যা হওয়ার কথা ছিল তাই হতে যাচ্ছে আগামীকাল থেকে মেহনতি জনগণের মুখপত্রটি মুখ বুঝে আত্মহত্যা করবে বানের জল সরে গেলে যেমন পড়ে থাকে ঠিক থেকে কাদা বিপ্লব করার প্রাথমিক জোশ কেটে যাওয়ার পর অবিশ্বাস সংশয় কাদা ছোড়াছড়ি এগুলোর উপরে উঠে আসতে শুরু করে স্লোগান এসবের কথা যখন মনে হতে থাকে নয়াগ্রার জলপ্রপাতের গর্জন আস্তে আস্তে ফিকে হয়ে মিলিয়ে যাচ্ছে কোথায় বিপ্লব আকাশের পূর্বে জেগে ওঠা রঙিন রামধনুর বিলীয়মান আভার মতো সবকিছু কোথায় যেন হারিয়ে যাচ্ছে এই এতগুলো বছর আমি কোনো মরিচিকার পেছনে ছুটলাম এখন অনুভব করছি আমি ভীষণ ক্লান্ত এবং ভীষণ একাকি আমার সামনে পেছনে ডাইনে বায়ে কোথাও কেউ নেই আমার চিৎকার করে অভিসম্পদ দেওয়ার ইচ্ছা হচ্ছিল কিন্তু আমার যৌবন এবং আমার সময় ছাড়া অভিসম্পদ দেওয়ার মতো মনে মনে কাউকেই খুঁজে পাচ্ছিলাম না গণকণ্ঠ অফিস থেকে বেরিয়ে একরকম ঘোরের মধ্যে হেঁটে রোডে চলে এলাম বিপ্লবের সম্ভাবনা যখন অতলে তলিয়ে গেল আমার আহ্লাদ স্বপ্ন বাসনা সবকিছু তার সঙ্গে ছাড়খাড় হয়ে গেল আমি অস্তিত্বের সবকিছু আগামী বিপ্লবের উদ্দেশ্যে নিবেদন করেছিলাম আজকে অনুভব করছি আমি গায়ে তরুণ হলেও আমার ভেতরে বুড়ো মানুষের ইচ্ছে শক্তিও নেই আমি হাঁটছি কিন্তু গন্তব্য নেই সামনে অনেক সময়ই এমন হয় মন নিজের ভেতর পাখা গুটিয়ে বসে থাকে অঙ্গ প্রত্যঙ্গ গুলো যান্ত্রিক নিজ নিজ কাজ করে যাচ্ছে নয়াপুর রোড থেকে হেঁটে গুলিস্থান চলে এলাম ওখান থেকে বাসে চাপলাম বাস শাহবাগ থামলো নেমে পড়লো সে সময় আমি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ছাত্রাবাসে থাকতাম তখন জিয়া হল মুজিব হল এগুলো জন্মায়নি শাহবাগের পাশ থেকে আন্তর্জাতিক ছাত্রাবাসের গোডা পর্যন্ত সমস্ত জায়গাটা একদম ফাঁকা ছিল শাহবাগ থেকে জাদুঘরের পাশ খেসে বিশ্ববিদ্যালয়ের দিকে যাবার একটা চিকন রাস্তা ছিল তখন গোটা কাঁটাবন এলাকা জুড়ে বস্তি ছড়িয়ে ছিটিয়ে ছিল তখন জন্ম হয়নি বাঁশের বেড়া এবং ঢেউটিনের একটি নামাজ ঘর ছিল এই নামাজ ঘরের পাশ দিয়ে আরেকটি চিকন আলপথ মুহসিন হলের কোনায় গিয়ে ঠেকেছিল আমি শাহবাগের রাস্তা ধরে পশ্চিম মুখ হয়ে হেঁটে আসছিলাম মনে মনে কাটাবন নামাজ ঘরটির সামনের পথ দিয়ে আন্তর্জাতিক ছাত্রাবাসে উঠব সিদ্ধান্ত নিয়েছিলাম হঠাৎ পথের উপর থ্যাতলানো একটি বেগুন চারা দেখতে পেলাম দেখে আমার বড় মায়া হলো আহা বেচারি বেগুনের শিশু চারাটি জুতোর তলায় থেতলে গিয়ে কি কষ্টই না জানি পেয়েছে নিজে অজান্তে মাটিতে উপর হয়ে চারাটি তুলে নিলাম কেনই কাজ করে বসলাম বলতে পারবো না হয়তো প্রাণবান জিনিসের অনুচ্চার আবেদন আমার ভেতরের কানে শুনতে পেয়েছিলাম চারাটি হাতি নিয়ে পায়ে পায়ে আমি হোস্টেলে চলে গিয়েছিলাম আমার সাহানা আমাকে জিজ্ঞেস করলো আপনার হাতে ওটা আমি বললাম বেগুনের চারা মানুষের পায়ের তলায় পড়ে থেতলে গিয়েছে সাহানা বলল আপনি থেতলানো বেগুন চারা দিয়ে কি করবেন আমি বললাম এটা দেয়ালের বাইরে কার্নিশের নিচে যে মাটিটুকু আছে সেখানে লাগিয়ে দেব। তুমি এক বদনা পানি দাও সাহানা পানি নিয়ে এলো আমি দেয়ালের ওধারে গিয়ে চারাটা একটুখানি গর্ত করে পুঁতে দিলাম আহা হতভাগি সাহানা আজকের দিনে তোমার চোখে চোখে তাকানোর ক্ষমতাও আমার নেই আমার সঙ্গে যদি তোমার পরিচয় না হতো হাবিবের সঙ্গে তোমার বিয়ে হতো না হাবিব রোকিয়া হলের পাশে মোটর সাইকেল থেকে পড়েই মারা গেল সাহানা বোনটি আমার তোমার মন্দ ভাগ্যের জন্য আমার নিজেকে কেন দায়ী মনে হয় আমি কি কখনো তোমার অকল্যাণ কামনা করেছি তার পরের দিন ভোরবেলা মর্নিং ওয়াক সেরে আসার পথে কৌতূহল বসত দেয়ালের বাইরে চারাটি কেমন আছে উকি মেরে দেখলাম অবাক কাণ্ড দেখি চারাটি পায়ের উপর দাঁড়িয়ে গেছে আমার মনে হলো চারাটি লাজক হাসি হেসে আমাকে ধন্যবাদ জানাচ্ছে এই থ্যাতলানো চারাকে একটি রাতের মধ্যে এমন ভাবে উঠে দাঁড়াতে দেখে আমার ভেতরে একটা তোলপাট তোরে তৈরি হয়ে গেল এই থ্যাতলানো বেগুনের চারা যদি উঠে দাঁড়াতে পারে আমরা তো হতাশ হওয়ার কোনো কারণ নেই আমার সম্ভাবনা সব পথ এখনো বন্ধ হয়ে যায়নি আছে এখনো আমার আশা আছে আমি আবার নতুন উদ্যোগে জীবন শুরু করতে পারবো গণকণ্ঠ অফিস থেকে আসা অবধি আমার মনে একটা বেদনার অঙ্কুশ বর্ষার মতো ঝুলছিল বিগত রাতে আমার একটু ঘুম হয়নি কেবল পায়চারি করেছি আর ভেবেছি কোথা দিয়ে কি ঘটে গেল যেদিকেই তাকায় অন্ধকার দেখি চারাটিকে এভাবে বেঁচে উঠতে দেখে আমার মনের পেশি সকল মনের ভেতর হাত পা ছোড়ার মতো করে ঢেউ তুলতে লাগলো এখনো আমি একেবারে তরুণ যদি লেগে তো করতে পড়ে নাস্তা খেয়ে জামা গায়ে দিয়ে ঢাকা কলেজের সামনে যেখানে চারা বীজ এসব বেচা হয় সেখানে ছুটলাম উৎসাহের আতিশব্যে খেয়াল করিনি এত সকালে চারা বিক্রেতা তার পণ্য সম্ভার নিয়ে আসে না অতি আগ্রহের জন্য মনে মনে লজ্জিত হলাম আজিমপুর এক বন্ধুর বাড়িতে কিছুক্ষণ গল্প করে কাটালাম ফেরার পথে দু টাকা দিয়ে বারোটি সতেজ পুষ্ট বেগুন চারা কিনে নিয়ে এলাম এবারেও সাহানা সঙ্গে দেখা আমি বললাম সাহানা এবার বদনাতে হবে না বালতি ভরে পানি দাও সাহানা বলল আপনার হয়েছে কি বালতি ভরা পানি দিয়ে কি করবেন আমি বললাম বাজারে গিয়ে আরো বারোটা বেগুনের চারা এনেছি শাহানা পানি ভর্তি বালতি এগিয়ে দিতে দিতে বলল এত বেগুন চারা লাগাচ্ছেন কেন আমি বললাম আমার হাউস লাগছে সে আবার বলল। বেগুন ধরলে আপনি কি করবেন আমি তৎক্ষণাৎ জবাব দিলাম খাবো বিলাবো বাজারে নিয়ে বেচবো সেই বারোটা চারাও কার্নিশের নিচের মাটিতে লাগিয়ে দিলাম এবার একটু কষ্ট করতে হলো আগাছা ঝোপঝাড়ে সরু মাটির আল মতো জায়গাটা ঢাকা ছিল সেগুলো উপড়ে ফেললাম চারা লাগাবার আগে বটি দিয়ে মাটিও আলগা করে দিলাম তারপর সবগুলো চারার গোড়ায় পানি ঠেলে দিলাম রাতে অনেকক্ষণ জেগেছিলাম নতুন লাগানো চারাগুলোর কথা ভেবেছি আগামীকাল সকালে বারোটা চারা একসঙ্গে যখন মাথা তুলে দাঁড়াবে কি সুন্দর একটা ব্যাপার হবে গেলাম দেয়ালের কাছে গিয়ে দেখি চারাগুলো দাঁড়িয়ে আছে আমার বুকের ভেতরে কি দাপা দাপি সাহানাকে ডাকাডাকি করলাম না বালতি করে নিজেই পানি বয়ে চারাগুলোর গোড়ায় দিলাম নিজের কাজের মূল্য এমন করে আর কোনোদিন বুঝিনি সেদিনই বিকেল থাকতে থাকতে চারা বিক্রেতার কাছে ছুটে গেলাম তাকে বললাম ভাই আমাকে দশ টাকার বেগুন চারা দিন চারা বিক্রেতা আমার দিকে তাকিয়ে জানতে চাইল কোন বেগুনের চারা দিব বেগুন বেগুন মানে তার আবার রকম কি চারা বিক্রেতা আমাকে জানালো যে গোল বেগুন লম্বা বেগুন গফর গাঁয়ের বেগুন বারো মাসি বেগুন নানান রকমের বেগুনের চারা তার কাছে মজুত আছে কোন বেগুনের চারা আমার লাগবে আমি একটুখানি ধাঁধায় পড়ে গেলাম আমার বন্ধু আবুল কাশেম ফজলুল হকের বাড়ি গফরগাঁও নগরীর কাছে পাকুন্দিয়া মুকাবে আমি দেখলাম তাকে ইজ্জত দেওয়ার একটা মৌকা পাওয়া গেছে আমি বললাম ঠিক আছে আমাকে গফরগঞ্জের চারাই দিন দোকানি হেসে জিজ্ঞেস করলো গফরগাঁওয়ের বেগুনের চারা যে নেবেন কি রকম মাটিতে লাগাবেন বলেন তো চারাওয়ালার প্রশ্নে আমি একটুখানি মুশকিলে পড়ে গেলাম আমি তো কার্নিশের নিচে দেয়ালের বাইরে চিকন মতো বাড়তি মাটি ঠিকমতো উঠিয়ে রেখেছি একঝাঁক মানুষের সামনে চারওয়ালার কাছে কি করে আমার জমিনের বর্ণনা দিব শুনলে লোকে হাসবে তথাপি বলতে হলো যে কারনিশের নিচে একটু আলগা মাটিতে আবাদ করেছি চারওয়ালা তার হিসাবে আমার কথাটা বুঝলো তো আহ তিনি বললেন ও বুঝলাম ভিতে বাড়ি ওতে গফরগাঁওয়ের বেগুনের সুবিধা হইব না বেগুনের চারা নিয়ে যান ওই রকম জায়গায় এই জাতের বেগুন খুব ভালো হয় এই বলে তিনি আমাকে অন্য একটি বেগুনের চারা দিলেন ফলে বন্ধু ফজলুল হক কি দেখানোর যে একটা পাওয়া গিয়েছিল সেটি আসলে আর কাজে আসলো না আমি লোকটিকে বললাম চারার দাম কত তিনি বললেন চারার দাম পাঁচ টাকা আর পাঁচ টাকার বারো বেশি বেগুন দিই এই কথা বলাতে চারাওয়ালা দাঁত বের করে একটি হাসি দিয়ে আমাকে একটি চারা দিল। তিনি বললেন আপনি আসল বেগুনের বেগুন চাষা এই বলে সে আমাকে ব্যঙ্গ করলো আমি বুঝলাম তার ব্যঙ্গ করার একটি ভাষা আছে প্রথম টের পেলাম চারাওয়ালা আমাকে টাকায় দশটা করে চারা দিল আর বেড়ে ওঠার আটটি নেহাত ছোট নয় শাক হিসেবে পাক করলেও সেটি খাওয়া যাবে চারাওয়ালা বলল আপনাকে কি ভূতে পেয়েছে এত চারা আপনি করবেন কি আমি বললাম পূর্ব পশ্চিমে এই হোস্টেলটা যতখানি লম্বা তার নিচে সব জায়গাতে লাইন করে বেগুনের চারা লাগাবো শাহনের বর হাবিব বলল আপনি একা সামলাবেন কি করে অন্তত দেশ ও হাত লম্বা পাইপ লাগবে ঝাঁঝরি লাগবে গোবর লাগবে ফসফেট ইউরিয়া কত কিছু লাগবে আমি বললাম পাইপ ঝাঁбри ঝাঁঝরি ফসফেট গোবর আমি সব কিনবো। হাবিব চুপ হয়ে গেল। সাহানার বাচ্চা নিনু এবং কোয়েলকে বললাম মামা এখন তো তোমাদের স্কুল ছুটি। কাল চারাগুলো লাগাবার সময় তোমরা কি একটু মামাকে সাহায্য করবে? চাষবাসের কাজে তোমরা সাহায্য করলে তোমাদের আমি ক্রিকেটের ব্যাট কিনে দিব ছোটটি চোখ টিбло বুঝলাম রাজি আছে। মায়ের সামনে কবুল করতে একটু অসুবিধা। পাগলের সঙ্গে পাগলামি করতে কোন ছেলেই না চায়। কোয়েল নীলু এবং আমি এই তিনজন মিলে একশো হাত দীর্ঘ দেয়ালের পাশের আলের মতো সরু রেখাটির এপাশ ওপাশ এক হাত অন্তর একটি করে বেগুনের চারা পুঁতে দিলাম যখন কাজটা শেষ করলাম মনের ভেতর একটা গভীর প্রশান্তি বোধ করলাম আমার করার কিছুই নেই এ কথা সত্যি নয় আমিও একটা কাজ পেয়ে গেছি সাহানা বলল আপনার বেগুন চারাগুলোর জন্য আপনাকে সত্যি সত্যি পাইপ কিনে দিতে হবে আমি বললাম আমাকে কি মনে করেছে তুমি সাহানা আজই পাইপ কিনবো এবং সন্ধে বেলাতেই পাইপ দিয়ে চারাগুলোর গোড়ায় পানি দিলাম কোয়েল এবং নিনু জানতে চাইলো মামা চাষবাস এখানেই শেষ নাকি আপনার কৃষি সম্প্রসারণ কর্ম চলতেই থাকবে আমি বললাম অত উতলা হচ্ছ কেন আগামীকাল লাগানো চারাগুলোর অবস্থা আগে দেখি তারপর সিদ্ধান্ত নিব রাতে এক ধরনের শান্ত উত্তেজনার ভেতরে আমি আচ্ছন্ন হয়ে রইলাম এই এতগুলো বেগুন চারা সবগুলো যদি একসঙ্গে দাঁড়িয়ে যায় কেমন দেখাবে আমি অত্যন্ত দশ বছর কাজ করেছি বিপ্লবের পিছনে এই এতদিন টানা দিন হবে না কৃষ্ণের গরু চড়ানোর মতো ছোটবেলায় বায়োস্কোপের চঙ্গে মুখ লাগিয়ে দেখতাম বায়োস্কোপওয়ালা বাম হাতে কার্ড পাল্টাচ্ছে তার বাম হাতে ঘন্টি টুং টাং মুখে সুর করে উচ্চারণ করে যাচ্ছে আকার দেখো প্রকার দেখো জার্মানির যুদ্ধ দেখো কামান দেখো বন্দুক দেখো কত কত সৈন্য দেখো আগ্রার তাজমহল দেখো রাম রাবণের লড়াই দেখো বীর হনুমান দেখো সীতা দেবীর কাঁদন দেখো শ্রীকৃষ্ণের মন্দির দেখো ইত্যাদি ইত্যাদি এই দেখো দেখোর মধ্যে কৃষ্ণের গরু চড়ানোর এই আইটেমও ছিল এক মানুষ কঞ্চি হাতে বিশাল চারণভূমিতে ছুটে বেড়াচ্ছে মলমূত্র পরিষ্কার করে যাচ্ছে কিন্তু যে গরুগুলো চড়ে বেড়াচ্ছে সেগুলো দেখাই যাচ্ছে না একেই বলে কৃষ্ণের চড়ানো সচক্ষে গরু যদি দেখবে তাহলে কৃষ্ণের গরু চড়াতে যাবে কেন নিজের ঘরের গরুই চড়াতো বিপ্লবের কাজ কৃষ্ণের গরু চড়ানোর মতো কাজ করে যাবে ফল দেখবে না দেখতে পাবে না সচরাচর যখন ঘুম থেকে উঠি তার অনেক আগে বিছানা ছাড়লাম গতকাল এই এতগুলো চারা লাগালাম তাদের কি হলো দেখার জন্য মন বড় হাপিত্যেশ করছে গেটের গোড়ায় গিয়ে থমকে দাঁড়াতে হলো দারোয়ান গেটের পাশে নাক ডেকে ঘুমোচ্ছে তাকে জাগাতে হলো এখনো মুয়াজ্জিন ফজরের রাজান দেয়নি এত সকালে তাকে জাগালাম কেন হেতুটি দারোয়ান বুঝতে পারল না আমার মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো সাব কি স্টেশনে যাবেন আমি বললাম না বাবা দেয়ালের ওপাশে একশো বেগুনের চারা লাগিয়েছি সেগুলো কান খাড়া করেছি কিনা দেখতে চাই দারোয়ান বিরস মুখে গেট খুলে দিয়ে আবার ঘুমিয়ে পড়ল হোস্টেলের সামনের শিশির পড়েছে সামান্য কৃষ্ণ পক্ষের রাত ক্ষীণ চাঁদের ম্লান আলো ছড়িয়ে পড়েছে আমি দেয়ালের গোড়ায় গিয়ে প্রতিটি চারার কাছে গিয়ে দেখি সব চারা দাঁড়িয়ে আছে কেবল বড়ই গাছের তলায় একটি চারা দেখলাম মাটিতে দ্বিখণ্ডিত হয়ে পড়ে আছে না লাগাতেই পোকা চারটিকে খতম করে দিয়েছি বাকি একসঙ্গে দাঁড়ানো চারাগুলোকে লাইন করে দাঁড়ানো সেনাবাহিনীর জোয়ানের মতো মনে হলো এই জওয়ানদের কথা মনে এলো কেন আপনা থেকেই তাদের কথা মনে পড়লো গাঢ় দইকে চামচ দিয়ে নালে কেমন ক্ষুদ্র ক্ষুদ্র টুকরো হয়ে ছড়িয়ে পড়ে সেরকম ফিকে টুকরো টুকরো অন্ধকার আকাশ পৃথিবীর মধ্যবর্তী স্থানে জেগে আছে শেষ রাতে ফিকে হয়ে আসা এই অন্ধকারের মধ্য দিয়ে পৃথিবীকে কি অপূর্ব সুন্দর দেখায় এই মাঠে দাঁড়িয়েই নানা জায়গায় চার পাঁচটা দোয়েলকে দিয়ে উঠতে শুনলাম রাত্রি শেষের আবছা নরম নরম অন্ধকারের ভেতরে দোয়েলের এক টানা শীষ যখন শুনলাম আমি মনে করলাম এই শীষের সঙ্গে গাছপালার বেড়ে ওঠার অবশ্যই একটা সম্পর্ক আছে এখানে ওখানে কাকদের নানা ছাপটে ডেকে উঠতে শুনলাম মুহসিন হলে প্রবস্টের বাড়ি থেকে মোরগ উঁচু স্বরে ডাক দিল মোরগের ডাকের মধ্যে সূর্যের উদয়ের আগে কিছু লালিমা মাঝখানে আছে মনে হলো তারপরে মুয়াজ্জিন আজান দিল তারপরেই ডালে ডালে শাখায় শাখায় নানা রকমের পাখির কিচিরমিচির মিচির চিৎকার করতে আরম্ভ করলো আমি ভাবলাম একেবারে মর্নিং ওয়াকটা সেরেলে মন্দ হয় না বিশ্ববিদ্যালয় মসজিদ পেরিয়ে সোহরাওয়ার্দি উদ্যানের গেট বরাবর হেঁটে রমনা পার্কে এবং রমনা পার্ক ছড়িয়ে কাকরাইল মসজিদের গোড়ায় এলাম ভেতরে ফজরের নামাজের জামাত চলছে কেরাতের আওয়াজ শুনতে পাচ্ছি নামাজ শেষে দেখলাম মুসল্লিরা বেরিয়ে আসছে পাউরুটি এবং পাকা কলা দিয়ে নাস্তা করছেন কেউ ইটের উপর বসে চাপাতে ছিঁড়ে ছিঁড়ে ডাল দিয়ে খাচ্ছেন অধিকাংশের মাথায় টুপি সাদা ফুলের মতো ফুটে আছে সবাই লম্বা জামা পরে আছে ইত্যাকার একটা দৃশ্যাবলী দেখে মনে হলো আমি নতুন একটা দেশে এসে গেছি আমার ভেতরে কেমন অনুভূতি যাচ্ছিল সমস্ত এই ভোরের শান্ত স্বভাব এমন একটা স্নিগ্ধ দোলা সঞ্চার করছিল আমার হৃদয় মনে হচ্ছিল আমার বুকে সমস্ত পৃথিবীটা এসে বাধা বিঁধেছে আমার বুকে ঘাস গজাচ্ছে বেগুন চারা সোজা হয়ে দাঁড়াচ্ছে বৃক্ষপত্র পল্লব বিস্তার করছে বিহঙ্গ গান করছে আর সকালের পৃথিবীটা দুধে ভেজা বাউরির মতো হয়ে উঠেছে পাঠ করছি আহমেদ লেখা বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ বইটি উনিশশো সালের আগস্ট মাসে এই চার তলার চিলে কোঠা মতো ঘরটিতে আমি থাকতে আসি আমার লোকেরা বলল, চারতলায় একটা ঘর পাওয়া গেছে আপনি গিয়ে একবার দেখে আসুন পছন্দ হয় আমি বললাম যাওয়া কাজ নেই যখন না পাওয়া গেছে একেবারে ঠিক করে ফেলো তারা ভাড়া ঠিক করল রীতিমতো দস্তুর করে আগাম ছ মাসের জায়গায় তিন মাসে নামিয়ে আনলো যখন চুক্তি করার কথা উঠলো বাড়িওয়ালা ভদ্রলোক বেঁকে গেলেন তিনি জেদ ধরে বসলেন যে লোক বাড়িতে থাকবে